আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুলের ব্যাংক হিসাব জব্দ। এরপর জানিয়ে দেব, এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনী। এদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, সাবেক সেনাপ্রধান সহ তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। আরও জানিয়ে দেব, কারণে অকারণে প্রকাশ্যে গুলি ছুড়তেন ছাত্রলীগ নেতা অনি। সর্বশেষ জানিয়ে দেব, ঢাকাসহ যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুলের ব্যাংক হিসাব জব্দ। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। জয় ও পুতুলের সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি বরির ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। শেখ পরিবারের এই তিন সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও সিআরআই ইয়াং বাংলাদেশ প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। সোমবার 30 সেপ্টেম্বর বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছে। সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী 30 দিন এসব ব্যাংক হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তাদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। প্রসঙ্গত, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া দম্পতির প্রথম সন্তান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন তিনি। সাইমা ওয়াজেদ পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। তিনি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি 2023 সালের 1 নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন। এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনী। শুধু সেনাবাহিনী নয়, সশস্ত্র বাহিনীর সেনা, নৌ ও বিমান বাহিনী সব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হয়েছে। সোমবার 30 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার এ প্রজ্ঞাপন সংশোধন করে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর 12-1 ও 17 ধারা অনুযায়ী 2 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, সাবেক সেনাপ্রধান সহ তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ সহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম সংক্রান্ত কমিশনে। অপর কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন।
একই সঙ্গে আরও অজ্ঞাত 3-4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। সোমবার 30শে সেপ্টেম্বর ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে লিখিত এ অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর এম সরওয়ার হোসেন। তার আগে রোববার একই অভিযোগ সংক্রান্ত কমিশনেও অভিযোগ দাখিল করেন তিনি। ব্যারিস্টার সরওয়ার হোসেন বলেন, 7 সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে লিখিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছি। তারা মানবতাবিরোধী অপরাধ করেছেন। তারা এক সময় আমার সহকর্মী ছিলেন। তাদের ভেতর কোনো মানবতা নেই। তারা যে কোনো মানুষকে গুম বা মেরে ফেলতে পারে। অভিযোগে তাদের দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি চেয়েছি। কারণে অকারণে প্রকাশ্যে গুলি ছুড়তেন ছাত্রলীগ নেতা অনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি ছুড়ে আলোচনায় আসেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি। ক্যাডার বাহিনী নিয়ে তার গুলি করার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। রাজধানী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন র‍্যাবের হাতে। এতে স্বস্তি ফিরেছে ময়মনসিংহে। গ্রেফতারের পর ছাত্রলীগ নেতা অনির কুকীর্তি আর অস্ত্রবাজি ফের আলোচনায় এসেছে। অপরাধের সাম্রাজ্য পরিচালনায় তিনি গড়ে তুলেছিলেন কিশোর গ্যাং। ক্ষমতার দাপটে কারণে অকারণে গুলি ছুড়ে ভীতসন্ত্রস্ত পরিবেশ তৈরিতে সিদ্ধহস্ত অনি এখন ময়মনসিংহের রাজনীতিতে হট টপিক। তার অন্ধকার জীবনের কাহিনী নিয়ে চলছে নানা আলোচনা। সোমবার 30শে সেপ্টেম্বর দিনভর নগরের নতুনবাজার এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে অনির নানা অপকর্মের কথা। ঢাকাসহ যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় হতে পারে, ঢাকাসহ দেশের 11টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার 1 অক্টোবর সকালে দুপুর 1টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সোমবার 30 সেপ্টেম্বর রাতে রাজধানী ঢাকায় বজ্রবৃষ্টি হয়েছে, তাতে দিনভর গরমের পর স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।